वेलकम बैक टू माय चैनल। हमारे अनेक घोराघुर मजे जे सकल जिनिस कैमरा दिए वीडियो कर देखे हमारे चैनल अपलोड कर मजे उल्लेख्य अनेक कि थे। आज के विषय देखो से ढाका विश्वविद्यालय अर्थात शाहबागे ढाका विश्वविद्यालय ढोकार पथे शाहबागे बटतलाय ढाकार सबचे बेशी बिक्री है जे सकल एलाकाय फुल तार माझे एखाने सबचे बेशी फुल बिक्री है। एखाने मानुष अर्डार दिए विभिन्न बुकेट तैरी करे निये जाए सकाल बेला प्रतिदिन सकाल बेला फुलेर दोकानगुली खूब व्यस्त हो उठे मूलत एसब विभिन्न बियेर अनुष्ठान अफिसियल अनअफिसियल विभिन्न अनुष्ठाने मानुष एखान थेके फुल दिए फुलेर तोड़ा तैरी करे निये जाए। एगुली एखाने देखाच्छे अपना देखते हैं किस कर्मीरा तरा बुकेट तैरी कर फुलर तुरा के बुकेट बोले इंग्रजी एखानकार सबाई इंग्लिशा जाने विभिन्न धरण फुल फिल दिए तुरा सजानो বিয়ের এগুলি ব্যবহার করা হয় বিয়ের অনুষ্ঠানে বাসা সাজানোর জন্য। আমরা ভিতরে দেখতে পাচ্ছি একটা বুকেট, এটা অনেক বড় বুকেট, এটার দাম 1000 টাকার উপরে। এগুলি ছোট, এগুলি 300-350 টাকার মধ্যে। এখানে অনেক কম দামে অর্থাৎ 70-80 টাকা দিয়ে ছোট বুকেট বানিয়ে নেওয়া থেকে শুরু করে 2500-3000 টাকা দামের বুকেট, আরও বেশি দামের বুকেট আমরা দেখতে পাচ্ছি। এটা হলো উল্টা পাশে সে বট একটা বট গাছ আছে এখানে ছোট বট গাছের পাশেই দোকানগুলি। সকালে দোকানদারেরা সবাই ব্যস্ত, ক্রেতারাও ব্যস্ত। এগুলো ছোট ছোট পকেট, হ্যাঁ এটা একটা বড় পকেট। এরোডটা পাশে বঙ্গবন্ধু শেখ মেডিকেল শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় ফুলের মালার মতো করে গাচ্ছেন। এগুলি ঝুলিয়ে রাখার জন্য, বিশেষ করে বাসর ঘর সাজানোর জন্য এগুলি কিনে নিয়ে যায় ক্রেতারা। অনেক গোলাপ আগের দিন এক তোলা, পরের দিন মার্কেটে আসে এগুলি পরে। হ্যাঁ আমরা দেখছিলাম পকেট তৈরি করে কীভাবে, প্রথমে তারা একটা কাগজের উপরে কস্টিপ দিয়ে ফুলগুলি বসায়, তারপরে সে কাগজ দিয়ে মুড়ে আটকিয়ে দেয় যাতে ফুলগুলি খসে না পড়ে। এভাবে এক একটা বুকেট হয়ে যায়, মানে তৈরি করতে বেশিক্ষণ লাগে না। আমরা দেখতেছি বুকেটের মাঝে কীভাবে ফুলগুলি ঢোকানো হচ্ছে, বিভিন্ন বনস ফুল এগুলি আর হ্যান্ডবুকের যেগুলি ওইগুলি তৈরি করে। আরেক পাশে তৈরি করতেছে হ্যান্ড অর্থাৎ হাতে বহন করার জন্য। এগুলি হলো বড়, অর্থাৎ কোনো সম্বর্ধনা অনুষ্ঠানের জন্য কোনো একক ব্যক্তি বা একাধিক ব্যক্তিবর্গকে এগুলি দিয়ে দেওয়া হয়।
পিজি ও বারডেমের বিপরীতে দোকানগুলি অবস্থিত। এগুলি হ্যান্ড বুকেট, গোলাপ আর অন্যান্য ফুল। শাহবাগের পিজি বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়েছে, এটা দেখা যায় এখান থেকে। এপাশে ট্রাফিক সিগন্যাল, একটা ছোট্ট একটা বট গাছ আছে কোনায়, জাতীয় জাদুঘরের উল্টা পাশে, অর্থাৎ এর উল্টা পাশে জাতীয় জাদুঘর। এগুলি এই লম্বা লম্বা ফুলগুলি বানানো হয়েছে, এগুলি দিয়ে বাসর ঘরে সাজানো হয়, জ্বলিয়ে দেয়, খুব সুন্দর দেখা যায় তখন গোলাপগুলি। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।